জন্মদিনে সৃজনমূলক কাজেই মেতে থাকলো এই বালক। 10 বছরে পা দিল স্নেহাশিস রায়। শনিবার জন্মদিনে বেশ সময় নিয়ে আবৃত্তি করলো এই বালক, সঙ্গে ছবিও আঁকল। একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও নিজের মাতৃভাষা বাংলাকে অবহেলা করে না স্নেহাশিস। পড়াশুনোর সঙ্গে সৃজনমূলক কাজ এবং ক্যারাটে শিখছে স্নেহাশিস। ওর দাদু সজল কুমার গুহ আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক। সজলবাবু বলেন, ছেলেমেয়েরা পড়াশুনোর সঙ্গে সঙ্গে যতই সৃজনমূলক কাজ করবে ততই তাদের মন ভালো হবে। পড়াশুনোর চাপ থেকে যে স্ট্রেস বৃদ্ধি পায় সেই স্ট্রেস অনেকটাই কমে যায় সৃজনমূলক কাজের মাধ্যমে। সব বাড়িতে অভিভাবকেরা ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর সঙ্গে যতই সৃজনমূলক কাজে নিযুক্ত করবে ততই ছেলেমেয়েরা ভালো থাকবে। তার পাশাপাশি মনীষীদের জীবন কাহিনী ভালো করে পড়িয়ে দিতে হবে ছেলেমেয়েদের। নমস্কার, কে বলছেন? আমি সজল কুমার গুহ বলছি, শিব মন্দির থেকে। আচ্ছা, কি বার্তা দিবেন আজকের দিনে? আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আমার কাছে আমার নাতি স্নেহাশিস রায়, ওর জন্মদিন। 10 বছর পূর্ণ হলো। কয় বছর? 10 বছর পূর্ণ হলো। কোন ক্লাস পড়ে? ও মোদি পাবলিক স্কুলে ক্লাস 4 পড়ে। হ্যাঁ, ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষা আমার উদ্যোগেই করা হয়েছে বাংলা। হ্যাঁ, ও পড়ছে। আমাকে একদিন বলছিল, জানো দাদু, অনেক বাঙালি ছেলে আছে আমাদের স্কুলে, কারণ তো ওরা বাংলাটা নেয়নি, হিন্দি নিয়েছে। তো এটাও একটা কোথায় যেন কষ্টের আমাদের বাঙালিদের। তো অথচ আমি আমার নাতিকে বাংলা দিয়েছি এবং CBSE কোর্সে বাংলা এত সুন্দর উল্লেখ না করে পারছি না যে 5, 6, 7 আমরা যেগুলো পড়েছি ওখানে ক্লাস 4 তাই পড়ছে বাংলা। পড়ার পাশাপাশি ও কি কি করে? ও পাশাপাশি করে, ও আবৃত্তি করে, 15-20টা ওর আবৃত্তি মুখস্থ আছে। রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন যশোকুমার রায়ের আবৃত্তি শেখে, উপস্থাপনাগুলো দাদু হিসাবে বলতে চাই যে ভালোই, কণ্ঠস্বরও ভালো। আর ও আঁকা শেখে বাড়িতেই, আঁকাগুলো মানের, মানে আমি খুশি আর কি। এই দুটোই করে, আবৃত্তি আর আঁকা, আর কিছু করে না? আর একটা ক্যারাটে শিখছে, ক্যারাটে ও একটা বেল্ট পেয়েছে, ক্যারাটে সুন্দর ভাবে শিখে, মানে শারীরিক মানসিক আধ্যাত্মিক চেতনাবোধটা ওর মধ্যে আমি ঢুকিয়ে দিতে পেরেছি, এটাই আমার একটা। মানে এই শৈশব থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই ধরনের হ্যাঁ 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 সৃজনমূলক কাজ কেন করা দরকার, ছেলে মেয়েরা কেন করবে? ভীষণ দরকার। তো খালি বড় একজন ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, শিক্ষায় ফার্স্ট হয়ে গেল, সেটাই তো সব না। একটা সার্বিক একটা মানুষ, মনুষ্যত্বের পরিচয় যাতে দিতে পারি, সত্যিকারের মানুষ হতে পারি, ঠিকভাবে তৈরি হয়ে দেশ দশের কাজে আমি যেন লাগি। আমরা স্বামীজির দেশের লোক। স্বামীজি বলছে, জীবনে মানুষ যখন হয়েছো তখন একটা দাগ রেখে যাও। ইনি জীবনে দাগ রেখে গেছেন, 39 বছর কয়েক মাস পরে মন মাত্র জীবনে উনি চলে গেলেন, কিন্তু আজও তিনি প্রাসঙ্গিক। কিন্তু সেইভাবে আমাদের যুব সমাজ উদ্বুদ্ধ হচ্ছে না, বিশেষ করে বাংলার বুকে। এই ক্ষেত্রে কি মনে হয় যে সৃজনশীলতা আরো বেশি করে বাড়ানো প্রয়োজন? একদম একদম। এবং পারিবারিক একটা দরকার, পারিবারিক একটা যে উদ্যোগ, বাবা মায়ের হোক। আমার মেয়ে এদিক দিয়ে ভীষণ ভাবে ই আছে, পড়াশোনায় ভালোই, আর পারিবারিক উদ্যোগটা দরকার। যখন ওদের কেন সামনে মানে সৃজনশীল বিভিন্ন সৃজনমূলক কাজটা করবে কেন? মনীষীদের ফটো বাড়িতে আমি রেখেছি, কেন সেগুলো করবে? দেখে উদ্বুদ্ধ হয় যেমন আমরা ছোটবেলা হতাম। ছেলেমেয়েরা সুতরাং কেন করবে? এটা শুধু বিরাট করে জন্মদিন পালন করলাম কোনো হোটেলে গিয়ে, আজকাল এটা একটা ফ্যাশন হয়ে গেছে অনেক বাবা মার, আবার কেউ বা মন্দিরে দেয়। আমি আগামীকাল ওর জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ মন্দিরে ওর সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা করব। এগুলো মধ্যে ভাষার চেতনা বোধ ওর মধ্যে জাগিয়ে তুলেছি, সুন্দর সুন্দর কথা বলতে পারে বাংলা ভাষা নিয়ে, এবং দ্রুপদী ভাষা সম্মান পায়নি এটাও ও জানে। তখন ও রেগে গেলে আমাকে বলে, দাদু রেগে গেলে আর কি, যে বাংলা ভাষা দ্রুপদী সম্মান পাবে না। আমি মনে মনে ভাবি এটাই বোধ হয় পরমপিতার ইচ্ছা, যে ও বুঝে গেছে দাদু এই কথাটা বললে দাদু সেন্টিমেন্টে নেয়, মানে পরিবেশ, ঘরের অভিভাবক যে তাকেই তৈরি করে দিতে হবে, যেটা আজকাল হচ্ছে না। বেশিরভাগ অভিভাবক ভাবে যে ছেলেটাকে ইংরাজি আর হিন্দি শেখাতে পারলে বিরাট কিছু হবে,
কেউ কেটা হয়ে যাবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, আদৌ তা না। লেখাপড়ায় দর হলে ঠাকুর একটা বাণী না বললে পারছি না, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। প্রার্থনা কবি রবীন্দ্রনাথ। অন্তরম্ভ বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উত্তত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলাস নিঃসংশয় করো হে, অন্তরম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মী শান্ত তোমারই ছন্দ, চরণ পদ্মে মমুচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তরম বিকশিত করো অন্তরতর হে। ধন্যবাদ। স্নেহাশিস, শিব মন্দিরের থাকে আমার নাতি জন্মদিন, পরমপিতার রাতুল চরণে প্রার্থনা ও সত্যিকারের মানুষ হোক, দেশ ও দশের কাজে লাগুক, নিজেকে প্রতিষ্ঠা করুক তার আগে, এটাই প্রার্থনা। আজ 23 সেপ্টেম্বর 2023, তার জন্মদিনে আমাদের পরিবারের সবার আত্মীয় স্বজন সবার এই প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।